প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনএসবিডির পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ডিয়ার লার্নার্স, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার উপযোগী একটি পত্র তোমাদের জন্য নিয়ে হাজির হলাম। পত্রটি হলো যে পদ্মা সেতু সম্পর্কে জানিয়ে প্রবাসী বন্ধুকে পত্র লিখো, অর্থাৎ তোমার কোনো বন্ধু প্রবাসে থাকে, তো তাকে পদ্মা সেতু সম্পর্কে জানিয়ে একটি পত্র লিখো। তো চলো বন্ধুরা, আমরা পত্রটি শুরু করি। প্রথম হচ্ছে থানা ও জেলার নাম, বা তুমি যে স্থান থেকে লিখছো সে স্থানের নাম। তারপর হচ্ছে তারিখ, তারপর তোমার বন্ধুর নাম, প্রিয় এখানে তোমরা বন্ধুর নাম দিয়ে দিবে। প্রীতি ও শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো, অনেকদিন হলো তোমার চিঠি পাইনি, যখনই চিঠি হাতে পেলাম তখনই চিঠির উত্তর দিতে টেবিলে বসে গেলাম। যাই হোক, পদ্মা সেতু সম্পর্কে জানতে চেয়েছ, এই চিঠিতে তোমাকে পদ্মা সেতু সম্পর্কে লিখলাম। পদ্মা সেতু হলো বাংলাদেশের পদ্মা সেতু, যা পদ্মা নদীর উপরে নির্মিত একটি বহুমুখী সেতু, রেল সেতু। এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় 26 নভেম্বর 2014 সালে এবং শেষ হয় 23 জুন 2022 সালে। সেতুটির দৈর্ঘ্য মোট 6.15 কিলোমিটার এবং প্রস্থ হল 18.18 মিটার, যা কংক্রিট ও স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। তুমি জেনে খুশি হবে যে এই সেতুর নির্মাণ ব্যয় হলো 30,193.39 কোটি টাকা। সেতুটি উদ্বোধন করা হয় 25 জুন 2022 সালে। পদ্মা সেতুর সৌন্দর্য তোমাকে বিমোহিত করবে, যা বলে বর্ণনা দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতু, যা বাংলাদেশের অর্থনীতি ও সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলবে, তাই তোমাকে পদ্মা সেতু দেখার জন্য অনুরোধ রইল। বিস্তারিত সাক্ষাতে কথা হবে, তোমার আব্বা আম্মাকে আমার সালাম দিও। এটি তোমার বন্ধু খ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা খয়ের জায়গায় তোমরা তোমাদের নাম ব্যবহার করবে, আর ক হচ্ছে যে তোমাদের বন্ধুর নাম, ডাক টিকেটেও তোমরা এরকম করবে। প্রেরক হচ্ছে তোমার ঠিকানা, আর প্রাপক হচ্ছে তুমি তোমার যে বন্ধুর কাছে পাঠাচ্ছ সে বন্ধুর ঠিকানা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা খাতায় কিভাবে তোমাদের এই পত্রটি লিখবে। তো চলো বন্ধুরা, আমরা খাতায় দেখে আসি।